হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের যে সাতাশ নম্বর পেজে অঙ্কের একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে চারের দাগের প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে সলভ করবো এর আগের ভিডিওতে আমরা এই পেজেরই একের দাগে দুয়ের দাগের এবং তিনের দাগে সলভ করেছি সেই ভিডিওগুলো না দেখলে তার লিঙ্ক তোমার ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও তো ভিডিও শুরু হওয়ার আগে একটা রিকোয়েস্ট যে তোমরা যখন ভিডিওটি দেখবে পাশে টেস্ট পেপারটা নিয়ে বা প্রশ্নটা নিয়ে পাশে নিয়ে বসবে যাতে দেখতে সুবিধা হয় চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো প্রথমে তোমরা কোশ্চেনটা দেখে নাও একে দেওয়া কোশ্চেনটা কী বলছে আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও প্রশ্নটা বলছি সাতশো টাকা তিন বছরে সরল সুদ দুশো দশ টাকা হলে বার্ষিক সুদের হার কত এটা রয়েছে প্রশ্ন তাহলে এখান থেকে কী কী বলা আছে দেখে নিই তা আসল মানে পি পি মানে দেওয়া আছে সাতশো টাকা সময় টি হচ্ছে তিন বছর সময় সময় টি তিন বছর আর সরল সুদ আইস দেওয়া আছে দুশো দশ টাকা আর চেয়েছে কি সুদের হার আর আর জানতে চেয়েছে দেখো তাহলে আমরা কী জানি আমরা জানি সরস্বতী ফর্মুলা কি আইস গার্ল টু পি আর টি এখান থেকে যদি হানড্রেডের সঙ্গে আই গুণ করি তাহলে হানড্রেড আই হবে আর পি আর এদিকে হয়ে যাবে তো এর সঙ্গে কোন গুন করলাম দেখো তাহলে হয়ে গেলো একশো আই এখান থেকে আর বের করবো তাহলে আর সমান কী হয়ে যাবে পি বাই টিটা নিচে এসে যাবে কারণ ওদিকে গুণ ছিল সমান ডান দিকে এলে বাঁদিক থেকে ডান দিকে এলো তা ভাগ হয়ে যাবে এবারে শুধু ভ্যালুগুলো পুট করে দেবো আমরা কী জানি আমরা জানি হান্ড্রেডের জায়গায় হান্ড্রেড বসবে আই মানে হচ্ছে দুশো দশ পি মানে বলা আছে সাতশো আর সময় টি টাইম তিন বছর দেখো কাটাকুটি করলে তোমরা পেয়ে যাবে দশ তাহলে আর সমান হচ্ছে দশ পার্সেন্ট তাহলে সুদের হার হবে দশ পারসেন্ট তোমরা এটা একটু ভালো করে দেখে নেবে নেক্সট প্রশ্ন দেখো দুইটা বলছে দুই প্রশ্নটা বলছে তোমার মিলিয়ে নাও কোনো গ্রামে জনসংখ্যা দশ পারসেন্ট হারে হ্রাস পায় বর্তমান জনসংখ্যা পাঁচশো জন হলে বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে দেখ এখানে কী কী বলা আছে বর্তমান জনসংখ্যা পি সমান দেওয়া আছে পাঁচশো জন এখানে যে হাসের হার আর সমান দেয় দশ পারসেন্ট সময় এন মানে আছে দু বছর আর বছর পর জনসংখ্যা কত হবে এর ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দার এন এবার খালি ভ্যালুগুলো পুট করবো আর মানে পাঁচশো সরি পি মানে পাঁচশো এবং আর মানে দশ পার্সেন্ট আর এন মানে দু বছর দেখো এটা কাটাকুটি করে হিসাব করে দেখবে এটা হবে উত্তর চারশো পাঁচ ক্যালকুলেশনটা তোমার দেখে নাও আমি আর বলছি না ভিডিওটা এমনি লম্বা হয়ে যাবে ক্যালকুলেটার ক্যালকুলেশানটা সিম্পল আছে তোমার দেখে নাও একবার আমি আর বলছি না তা ভিডিওটা লম্বা হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা পরের প্রশ্নটা বলছে তিনেরটা একটি অংশীদারী ব্যবসায় মেধাবী ও পিটারের মোট লাভ দেড় টাকা মেধাবী মূলধন ছ টাকা এবং লাভ নশো টাকা হলে পিটারের মূলধন কত মোট লাভ বলে দেওয়া আছে দেড় টাকা মেধাবীর লাভ বলা আছে নশো টাকা তাহলে পিটারের লাভ কত হবে দেড় হাজার মাইনাস নশো সমান হচ্ছে ছশো টাকা এবার দেখো মেধাবী আর পিটারের লাভ্যাংশের অনুপাত কত হবে নশো ইজ টু ছশো কাটাকাটি করলে পাবে তোমরা থ্রি ইজ টু টু ধরি এরপরে দেখো ধরি পিটারের মূলধন এক্স টাকা আর মেধাবী তো বলে দেওয়া আছে ছ হাজার টাকা তাহলে মেধাবী ও পিটারের মূলধনের অনুপাত কত হবে ছ হাজার ইজ টু এক্স তাহলে প্রশ্ন অনুসারে কী হবে ছ হাজার ইন্টু ইজ টু এক্স ইজিক টু থ্রি ইজ টু টু কারণ এটা আমরা বের করলাম লাভাংশের অনুপাত হচ্ছে থ্রি টু টু তাহলে ছ হাজার বাই এক্স ইজ ইজকাল টু তিন বাই দুই তাহলে কোন গুণ করো তিনের সঙ্গে এক্স গুণ করলো থ্রি এক্স আর ছ হাজারের সঙ্গে দুই গুণ করলাম তাহলে এক্সটা হচ্ছে দেখো তিনের সঙ্গে আছে গুণ সমানের ডান দিকে এলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ছ হাজার বাই তিন ইন্টু দুই কাটাকাটি করলে দেখবে চার হাজার পাবে তাহলে এক্স সমান চার হাজার টাকা তাহলে পিটারের মূলধন কত চার হাজার টাকা নেক্সট প্রশ্নটা দেখো কী বলছে চার প্রশ্নটা তোমার বই সময় মিলিয়ে নাও বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো তা দেখো উত্তরটা কী হবে এটা টেক্সট বইয়েরই অঙ্ক তো নিশ্চয়ই তোমার জানোটা দেখো কীভাবে করবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ টু জিরো সমীকরণটিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক জিরোর সঙ্গে তুলনা করে পাই তাহলে এ সমান কত হয়ে যাবে ওয়ান বি সমান কত হবে ওয়ান সি ইজিক টু ওয়ান এবারে বলছি দেখো ধরি সমীকরণটি যা আছে সেই সমীকরণটির বিষ দ্বয় হলো আলফা ও বিটা তাহলে আমরা কী জানি আলফা মানে দু বিষ যে যোগফল হয় তার ফর্মুলা কি মাইনাস বি বাই এ আর গুণফলের ফর্মুলা হচ্ছে বিষ গুণের ফর্মোলা হচ্ছে সি বাই এ তো যদি প্লাসের ফর্মোলা দেখো যোগফলের বিশ যোগফলের যোগ ফলের যে ফর্মুলা সেটা কী হবে বি মাইনাস বি বাই এ মাইনাসের জায়গায় মাইনাস বসলো বি মানে এক এ মানেও এক তাহলে কী হল মাইনাস এক আর এ আলফা ইন্টু বিটা মানে গুণফলের ফর্মুলা সি বাই এ সি মানেও এক আর এ মানেও এক তাহলে এক বাই এক সমান এক নেক্সট দেখো ওই অঙ্কটায় এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করবো তাহলে ফর্মুলা কী জানি আমরা তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস টু এ বি তা আমরা কি বসাবো আলফা প্লাস বিটা তা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এবারে ওখানে যে বের করলাম প্লাস আর আলফা প্লাস বিটার ভ্যালু আর আলফা ইন্টু ভিটার ভ্যালু সেটা পুট করবো এখানে তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত বেড়েছিলো মাইনাস ওয়ান তাহলে আলফা প্লাস বিটা জায়গায় বল বসাবো মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস টু আর আলফা বিটা সমান ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস এক স্কোয়ার সমান এক হয় আর মাইনাস দুই একে দুই তাহলে হয়ে গেল মাইনাস এক বেরোলো কী বেরোলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এক বেরোলো আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান কী বের করবো আলফা বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে এক স্কোয়ার মানে এক এবার দেখো নির্ণীয় সমীকরণের ফর্মুলা কী জানি আমরা সমীকরণের ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস হয় তারপরে বিষ দয়ের যোগফল হয় ইন্টু এক্স থাকে ইন্টু আ বিজদার গুণ ফল হয় তাহলে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজিক্যাল টু জিরো এরপর খালি শুধু ভ্যালু পুট করবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান আর আলফা আলফাস্কোয়ার বিটার স্কোয়ার সমান হচ্ছে ওয়ান পুট করলে হয়ে যাবে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এক্স স্কোয়ার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো নেক্সট পাঁচেরটা বলছি দেখো পাঁচের প্রশ্নটা আগে দেখে নাও পড়ে শোনাচ্ছি তোমাদের বলছে এক্স ভ্যারিয়াস ওয়াই ওয়াই ভ্যারিয়াস জেড এবং জেড ভ্যারিয়াস এক্স হলে অশূন্য ভেদ ধুবক তিনটির গুণ ফল নির্ণয় করো তাহলে কী কী বলেছে দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই যদি ভ্যারিয়াস তুলতে হয় তাহলে একটি ধুবক লাগে তাহলে এখানে কী তুললাম এক্স ইজকাল টু কে ওয়ান ওয়াই তাহলে কে ওয়ান সমান কথা হয়ে গেল এক্স বাই ওয়াই আবার দেখো একইভাবে ওয়াই ভ্যারিয়াস জেড এখান থেকে ভ্যারিয়াস তুললাম তাহলে একটা ধুবক বসবে সেটা ধরলাম কে টু তাহলে ওয়াই ইজ ইজিক টু কে টু জেড এখান থেকে কে টু বের করবো তাহলে ওয়াই বাই জেড নেক্সট যে আছে জেড ভ্যারিয়াস এক্স জেড সমান তাহলে কী হবে কে থ্রি এক্স কে থ্রি হচ্ছে ধুবক তাহলে কে থ্রি সমান কী হবে জেড বাই এক্স এবার যে তিনটে ধুবক বের কে ওয়ান কে টু আর কে থ্রি এদের গুণ ফলটা বের করতে বলেছে তাহলে লিখবো কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি

বৃত্ত পরস্পরকে ছেদ করে একটি তাদের সাধারণ জ্যা এর সাধারণ জ্যা এর দৈর্ঘ্য বারো সেমি হলে দয়ের দূরত্ব নির্ণয় করো তাহলে এখানে বৃত্তে কিছু প্রথমে তো এই বৃত্ত দুটি দেখো এটা হচ্ছে সাধারণ যা আর এইটা চেয়েছে এটা জানতে চেয়েছে বিটা জানতে চেয়েছে কত এদের দূরত্ব জানতে চেয়েছে আর এটা হচ্ছে সাধারণ যা বলে বলি তো দেখো তরুবৃত্তে কিছু একটা এ কেন্দ্রিক বৃত্ত আর একটা হচ্ছে বি কেন্দ্রিক বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে এদের সাধারণ জ্যা হচ্ছে সি ই আর এর ব্যাসার্ধ বলে দিয়েছিল দশ সেমি তাহলে কি হয়ে যাবে এটা আগে জুড়ে দেবো দেখো এসি আর বিসি জুড়ে দেবো তাহলে হয়ে যাবে আর এখান থেকে দেখো এসি আর বিসি কিও দশ পেলাম কারণ হচ্ছে বলা বলা যাচ্ছে এখানে যে বৃত্তটির ব্যাসার্ধ বলেছে দশ সেমি তাহলে ব্যাসার্ধ মানে একটি বৃত্ত ব্যাসার্ধ সবসময় সমানই হয় তা দশ সেমি ব্যাসার্ধ মানে এসিটা আর বিসিটা দশ সেমি হবে প্রথমে দেখো কীভাবে করবে এবি বলছে লম্ব কার ওপর এবি লম্ব বলছে সিই এর ওপর আবার বলছে এবি কারোর লম্ব সিডির উপর লম্ব আর সি সমান কত বলে দিচ্ছে সি সমান বারো বলে দিচ্ছে কারণ সাধারণ জায়গায় ব্যাসার্ধ বলেছে বারো তাহলে দেখো সিডি আবার এখানে জানি আমরা কী সিডি ইজিক্যাল টু ডি কারণ এটা হচ্ছে অর্ধেক তাহলে সিডি আর ডি সমান কত হয়ে যাবে বার অর্ধেক হয়ে যাবে তাহলে হয়ে যাবে ছয় সেমি বারো বাই দুই ইজিক্যাল টু ছয় সেমি এবারে দেখো যে ত্রিভুজ সি মানে এ সি ডি ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজের কথা বলছি এই ত্রিভুজে দেখো সূত্র প্রয়োগ গুলো কি পাবো আমরা কি জানি পিথাগুলো সূত্র অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে অতিভিজ হচ্ছে এসি তাহলে এসি স্কোয়ার ইজ ইকাল টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার এসি সমান জানি দশ সেমি দশ দশ স্কয়ার ইজ ইকাল টু এডি জানি না বের করতে হবে এবং সিডি সমান বলা আছে কত ছয় কারণ আমরা এক্ষুনি বের করলাম সিডি সমান হচ্ছে ছয় সেমি ছয় স্কোয়ার তাহলে এ ডিসকোয়ার সময় কত হয়ে যাবে একশো মাইনাস ছত্রিশ ইজ ইকাল চৌষট্টি তাহলে এডিসান কোথায় রুট আন্ডার চৌষট্টি ইজ ইকাল টু আট এডি সমান আট বেরোলো এরপর দেখো এই যে এডি বেরিয়েছে আট এটা হচ্ছে এ দুটোর মধ্যবিন্দু এটা হচ্ছে এর মধ্যবিন্দু তাহলে এটা যদি আট হয় তাহলে এটাও আট হবে মানে বলছি আমি এটা এডি যদি আট হয় তাহলে বিডি বা ডিবি আটই হবে তাহলে কী হবে এটা আমার চাই কী আমার চাই এ বি সমান জানতে চেয়েছে তাহলে এবি ইজ ইকাল টু এডি প্লাস ডিবি তাহলে এডিও আট আর বিডিও আট কারণ আমরা কী জানি এডি ইজ ইকাল টু বিডি তাহলে আট আটের ষোলো সেমি তাহলে উত্তর কী যাবে ষোলো সেমি কেন্দ্র দুটির দৈর্ঘ্য দূরত্ব হচ্ছে ষোলো সেমি নেক্সট প্রশ্ন দেখো সাতেরটা বলছে চারের দাগের সাতেরটা কী বলছে দেখো তোমরা আগে দেখে নাও শুনে নাও প্রশ্নটা এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি কোন বিএসি ইজিক টু পঁচাশি ডিগ্রি কোন বি সি ডিগ্রি হয় তাহলে কোন এ সি এর মান কত দেখো একটি ত্রিভুজ আছে তার পরিবৃত্ত রয়েছে সেভাবেই এঁকেছি এবিসি ত্রিভুজ এবং তাহলে মানগুলো বলে যে দেখো মানগুলো পুট করেছি এখানে বলাই ছিল কোন বিএসি বিএসি মানে এই কোনটা হচ্ছে পঁচাশি বলা হচ্ছে বি সি এ বি সি এ মানে এইটা এটা হচ্ছে পঁচাত্তর আর চেয়েছে কি এ ও সি এ ও সি মানে এইটা জানতে যে এইটা তাহলে দেখো কীভাবে করবো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল ফল সবসময় একশো আশি ডিগ্রি হয় যে কোনো ত্রিভু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে সেইভাবে এই যে ত্রিভুজটা আছে এবিসি এখানেও করবো একইভাবে কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন বি সি এ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে ভ্যালুগুলো পুট করে দেবো তাহলে কী হবে আমার চাই এবিসি বেরোবে এবিসি জানি না তাহলে কোন এবিসি রেজাল্ট টু হবে পঁচাশি প্লাস পঁচাত্তর রেজাল্টু একশো আশি তাহলে হয়ে যাবে একশো ষাট একশো আশি কুড়ি তাহলে হচ্ছে কোন এ বি সি ইজাল টু কুড়ি ডিগ্রি আমরা কি জানি আমরা জানি কোনো বৃত্তস্ত কোণ দ্বিগুণ হয় কার কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয় কোন কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয় বৃত্তস্থ কোণ তাহলে এখানে আমরা কী লিখতে পারি কোন এ ও সি টু টু কোন এবিসি আর আমরা এবিসি সময় কী বের করলাম কুড়ি ডিগ্রি তাহলে পুট করে দেবো ওখানে ভ্যালুটা টু ইন টু কুড়ি ডিগ্রি সেখানে হচ্ছে কুড়ি দুগুনে চল্লিশ চল্লিশ ডিগ্রি উত্তর বেরিয়ে গেল তাহলে বেরুবে কত কোন এ ও সি সে হচ্ছে চল্লিশ ডিগ্রি নেক্সট দেখো পরের প্রশ্নটা পড়ে শুনিয়ে দিচ্ছি একবার দেখে নাও তোমরা আটের প্রশ্নটা বলছে ত্রিভুজ এ বি বি সি এর সি বাহু সমান্তরাল স্বর এবি ও এসি কে যথাক্রমে পি এবং কিউবি ছেদ করেছে যদি এপি সমান চার সেমি এবং কিউসি সমান নয় সেমি এবং বলছে PB ইজিক টু এ কিউ হয় তাহলে পিবি দৈর্ঘ্য কত দেখো এটি ত্রিবুজ এঁকেছি তিবুজটার বলছে এবিসি ত্রিভুজ বলছে একটি বাহু সমান্তরাল পি কিউ এঁকেছি যেটা এবি কে পিতে আর এসিকে কিউতে ছেদ করেছে আর বলা কি আছে এখানে ভ্যালু বলা আছে এই ভ্যালুটা হচ্ছে চার সেমি আর কিউ সি এটা হচ্ছে নয় সেমি আর কি বলা কি আছে আরও বলা আছে পিবি মানে এইটা সমান একউ মানে হচ্ছে এইটা সমান এবার দেখো যে দুটো ত্রিভুজ রয়েছে ত্রিভুজ সি ত্রিভুজ সি এই ত্রিভুজটা আর ত্রিভুজ বুঝছে এ পিকিউ এ পি কিউ মানে হচ্ছে এই ত্রিবুজটা প্রথমে বড় বুঝটা তারপর হচ্ছে এই এই ছোট ত্রিবুজটা এই দুটোর মধ্যে সদৃশ্য বের করবো কীভাবে করবো দেখো আগে তো প্রথম হচ্ছে পিকিউ সমান্তরাল বিসি পিকিউ সমান্তরাল বিসি দুটো আর পিকিউ ইজ ইকাল টু এ কিউ পিকিউ ইজ ইকাল টু পিকিউ ইজিক টু এ একউ পিকিউ মানে হচ্ছে এটা পিকিউ পি কিউ বলছি ইকুয়াল টু একউ তো এখান থেকে কি বলবো দুটো সদস্য হয়ে গেল এই দুটো তিন সদস্য হয়ে গেল তাহলে কি হয়ে যাবে এদের এপি ইজ ইকাল টু সরি এপি বাই পিবি টু একউ বাই কিউ সি আবার আমরা কি জানি বলি দেব কোশ্চেনে বলা আছে পিবি ইজ ইকাল টু একউ তাহলে এখানে দেখো এপি সমান চার সেমি আর পিবি সমান পিবি আর কিউ সমান পিবি বসিয়েছি আর সি সমান হচ্ছে নয় সেমি আমরা জানি কোন গুণ করলে কী হবে পিবি 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 স্কোয়ার হয়ে যাবে আর চার নয় ছত্রিশ পিবি সমান হচ্ছে রুট আন্ডার ছত্রিশ ছয় সেমি লিখে নেবে পরের প্রশ্নটা দেখো কি বলছে নয়টা নয় প্রশ্নটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং কিউ আর দুটি জ্যা কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে এস বিন্দু ছেদ করে কোন আর ইজিকাল সত্তর ডিগ্রি হলে তাহলে কোন কিউপিআর কত তুমি ছবিটাকে দেখে নাও তোমরা কীভাবে এঁকেছি একটা বৃত্ত এঁকেছি এবং এর দুটো পি আর এবং বাইরের বিন্দু হচ্ছে এস এখানে যে ভ্যালুগুলো বলা আছে লিখে দিচ্ছি কিউএসআর সঙ্গে সত্তর ডিগ্রি বলেছিল আর বলে দিয়েছিল আর এখান দেখো যে ও কিউ হচ্ছে কারো উপর লম্ব ও কিউ হচ্ছে লম্ব কার উপর কিউএসের ওপর আবার ও আর কার উপর লম্ব আর ওপর যদি এ দুটো লম্ব হয় তাহলে কোন যে কোনটা আছে কোন দেখো ও কিউএস ও কিউ ও কিউএস মানে এইটা আর এইটা এই দুটো হচ্ছে নব্বই ডিগ্রি তা দুটো নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো যেমন এটি ত্রিভুজের ক্ষেত্রে হয় তিনটি কোণের ভ্যালু সবসময় একশো আশি ডিগ্রি তেমনই একটি চতুর্ভুজের ক্ষেত্রেও সেম হয় চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় চতুর্ভুজ দেখো যে হচ্ছে ও আর ও কিউ এস ও আর এই ছতু ক্ষেত্রে বলছে যে কী হবে এক্ষেত্রে চারটি বাহুকে লিখেছি চারটি বাহুর যোগফাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে পুট করছে দেখো ও কিউ এর জায়গা ও কিউ এস হচ্ছে নব্বই ডিগ্রি কিউএসআর সত্তর ডিগ্রি আর ওআরএস সময় হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা কী চাই বেরোবে কি কোন কিউ ও আর তাহলে এটা দেখো যোগ করলে আড়াইশো হচ্ছে দুশো পঞ্চাশ ডিগ্রি প্লাস কোন কিউ ও আর শোনা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে কোন কিউ ও আর সময় হচ্ছে তিনশো ষাট মাইনাস দুশো পঞ্চাশ সময় হচ্ছে একশো দশ একইভাবে আগের যে অঙ্কটা করেছিলাম সেখানের মতো দেখো কোন কিউ কিউ ও আর সে হচ্ছে একশো দশ ডিগ্রি এটি হচ্ছে কেন্দ্রস্থ কোন আর কিউপিআর কোন কিউপিআর হচ্ছে বিতস্ত কোন আমরা কী জানি আমরা জানি কোন কি কিউ পি আর ইজকাল টু হাফ অফ কিউ কোন কিউ ও আর তাহলে এখানে দেখো হাফ ফুট করলাম আর কিউ ও আর জায়গায় কিউআর জায়গায় হচ্ছে একশো দশ ডিগ্রি ফুট করলাম তাহলে হচ্ছে দুইতে খাটলে পঞ্চান্ন ডিগ্রি নেক্সট অঙ্কটা দেখো নেক্সট হচ্ছে দশের অঙ্কটা কী বলছে দশের অঙ্কটা বলছে শুনে নাম একটি একটি ঘনকের প্রত্যেক প্রত্যেক ধারে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলে ফলে শতকরা কত বৃদ্ধি পাবে দেখো ধরি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে এ কক তার সমগ্র তলের ক্ষেত্র ফলে হচ্ছে সিক্স এ স্কোয়ার বর্গ একক দেখো ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করার পর কী হলো প্রত্যেক ধারে দৈর্ঘ্য হয়ে গেল টু এ স্কোয়ার হয়ে গেল টু এ সমগ্র তলের ক্ষেত্রফল ফলে কী হবে সিক্স ইন্টু টু এ টু এ তার হোল স্কোয়ার বর্গ একক তা ছয়ের জায়গায় ছয় বসলো আর টু এ স্কোয়ার হচ্ছে দুই দুগুণে চার আর এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার বসলো তাহলে কী হয়ে যাবে চার ছয় চব্বিশ এ স্কোয়ার বর্গ তাহলে প্রথমে কত ছিল সিক্স এ স্কোয়ার এখন কত হয়েছে চব্বিশ এ স্কোয়ার তাহলে এর বৃদ্ধি কত হয়েছে দুটো বিয়োগ করলে আঠেরো এ স্কোয়ার তাহলে সমগ্র তলের ক্ষেত্রে ফলে শতকরা বৃদ্ধি কত হয় চব্বিশ এ স্কোয়ার মাইনাস সিক্স এ স্কোয়ার বাই সিক্স এ স্কোয়ার ইন্টু হান্ড্রেড তাহলে আঠেরো স্কোয়ার বাই সিক্স এ স্কোয়ার ইন্টু হান্ড্রেড স্কোয়ার স্কোয়ার কেটে গেল তিন ছয় আঠেরো আর তিন একশো তিনশো তাহলে তিনশো পারসেন্ট বৃদ্ধি হয়েছে নেক্সট দেখো বলছে এগারো প্রশ্নটা বলছে পঞ্চাশ সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চঙ্গের আয়তন দুই ঘনমিটার হলে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো তা দেখো কীভাবে করছে অঙ্কটা লম্ববৃত্তাকার চেয়ে উচ্চতা এইচ বলে দিয়েছে পঞ্চাশ সেমি আয়তনের ফর্মলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক আর এটা সংখ্যা কত বলেছে পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে দুই একক সমান দুই বলেছে তাহলে পাই মানে হচ্ছে বাইশের সাত বসাবো আর এর জায়গায় আর আর এইচ মানে হচ্ছে পঞ্চাশ দেওয়া ছিল সমান টু এখান থেকে আর স্কোয়ার সঙ্গে কত বই হচ্ছে দেখো কাটাকুটি করলে সাত বাই পাঁচশো পঞ্চাশ একটু কাটাকুটি করে দেখে নেবে ক্যালকুলেশনটা সহজ আছে নাহলে ভিডিওটা নীতি লম্বা হয়ে যাবে তাহলে ভূমির ক্ষেত্রে ভালো ফর্মুলা কী ভূমির ক্ষেত্রে ভালো ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পায়ের জায়গায় বসাবো বাইশ সাত আর আর স্কোয়ারের জায়গায় বসাবো বাইশ বাই দুশো এ সরি পাঁচশো পঞ্চাশ যেটা আগে বের করলাম উপরে দেখো সেটা তাহলে এখান থেকে কীভাবে কাটাকুটি করো সাত সাত কেটে যাবে আর বাইশ কেজি কাটো তাহলে হচ্ছে পঁচিশ তাহলে কত হয়ে যাবে একের পঁচিশ সেমি নেক্সট দেখো শেষ অঙ্কটা বারো থেকে অঙ্কটা কী বলছে একটি সরি একটা গোলকের আয়তন বত্রিশ বাই তিন পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাস নির্ণয় করো তা দেখো ধরি গোলকে ব্যাসার্ধ কত ধরেছি আর সেমি তাহলে আয়তনের ফর্মুলা কী ফোর বাই থার্ড পাই আর কিউ সেমি আর প্রশ্ন অনুসারে কী বলে দিয়েছে আয়তন আয়তনসন বলে দিয়েছে তাহলে ফোর বাই থার্ড পাই আর কিউ ইজিক টু বত্রিশ বাই তিন পাই তাহলে এখান থেকে আর কিউ বের করবো তা আর কিউ সমান হচ্ছে আট আর সমান হচ্ছে দুই আমরা কিন্তু এটা বের করেছি ব্যাসার্ধ কিন্তু চেয়েছে এখানে প্রশ্নে ভালো করে দেখবে ব্যাস চেয়েছে তাহলে কী হবে ব্যাস ব্যসা সমান দুই সেমি ব্যাস সমান টু আর মানে ডবল হয়ে যাবে তাহলে হচ্ছে দুই দুগুণে চার সময় হচ্ছে চার সেমি তাহলে ব্যসা দূষণ চার সেমি তো আশা করছি বন্ধুরা তোমার সকাল প্রশ্ন তো ভালো বুঝতে চাইছে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি আরও ভালো করে দেখবে অবশ্যই বুঝতে পারবে আর কোনো কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি উত্তর দেবো ভিডিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কোনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও এছাড়াও অন্য যে বিষয়গুলো আছে তার প্লে রয়েছে তার প্লে লিস্ট তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আই বাটনও পেয়ে যাবে আর অঙ্কেরও একটি প্লে লিস্ট রয়েছে সেখান থেকে সবগুলো অঙ্ক পরপর দেখে নিতে পারো আর এরপরও অনেকগুলো ভিডিও আসছে যতগুলো অঙ্কর চ্যাপ্টার আছে পেজ মানে কোশ্চেন রয়েছে সেগুলো সবই সলভ করে দেবো একটু সময় লাগবে একটু ধৈর্য ধরো আর অনেকেই কমেন্ট করছে কিন্তু সবাই কমেন্ট উত্তর দিতে পারছি না কিন্তু একটু ধৈর্য ধরো আমি সবগুলো কোশ্চেন সলভ করে দেবো আমি তোমাদের কথা দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও